এই আসলাম এনে আস্তে আস্তে রাস্তায় কোনান অজৈব কবে জানি পিচ্ছি পিচ্ছি মাদ্রাসার গোলাভান্ডিরে রাস্তায় খার করায় কালেকশন করা মাহফিল করা ফরজ নাকি তো বাচ্চাগুলো কি লেখাপড়া বাদ দিয়া রাস্তায় খারাইয়া 2 টাকা 1 টাকা 50 পয়সা এই চান্দাবাজি এই টাকা উঠানোর এটা এটা কে আপনাকে অধিকার দিয়েছে মাহফিল বন্ধ করে দেন ছোট ছোট বাচ্চাদেরকে এরকম রাস্তায় খাড়া করাইয়া কেউ গাড়ির মধ্যে উঠায় কত সমালোচনা এগুলো নিয়ে এ যুবক যদি বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ বাদে আর এক জায়গায় সুন্দর আদর্শ আছে বল আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভালোটা গ্রহণ করব কিন্তু তুমি বলতে পারবা না আমার থেকে শুনে নাও মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নিজে পণ্ডিতি কইরা আদর্শ নতুন নতুন বানাইয়া বাজারে বিক্রি করতে গিয়া চাইছিল মুহাম্মদের মানুষ অ্যাকসেপ্ট করবে না মাইনাস করে দিবে আব্রাহাম লিংকনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কার্ল মার্ক্সের আদর্শ প্লেটোর আদর্শ এগুলো বাজার জাত করতে শুরু করলো কিন্তু খাওয়াইতে পারে নাই মানুষ গ্রহণ করতে চায় না কারণ ওটি গ্রহণ করলে কলহ দ্বন্দ্ব বেড়ে যায় হিংসা বেড়ে যায় এইবার এক কথায় জানাই দিলাম দুনিয়াতে যত আদর্শ সব আদর্শগুলো না পাক একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক সবাই একমত এ বুড়াগো হাত লাগবে না আপনারা তো মোটামুটি কবরের মাঝখানে বসে রয়েছেন যুবকেরা বলো রসুলের হাত দেখায় না রসুলের আদর্শ সবার থেকে শ্রেষ্ঠ এই কথা একমত যুবকেরা একমত তোমার থিওরিতে থাকবে দাঁড়াও আমি মুহাম্মদের না বাদ দিয়ে তোমারটা গ্রহণ করব যদি সুন্দর হয় আর না থাকলে সবাই বলো নবীরটা সঠিক শ্রেষ্ঠ এইবার তিন নাম্বার প্রশ্ন ওই নবীর আদর্শের ভেতরে কি নখ কাটার নিয়ম নাই যুবকেরা কথা বলো বাবা ওই নবীর আদর্শের ভেতরে কি চুল কাটার নিয়ম নাই হ্যাঁ যুবক তুমি কোন স্বার্থে পড়ে নবীর আদর্শবাদ দিয়া বেঈমানের পাঁচাটা গোলাম হয়ে চুল কাটলা কোন স্বার্থের কারণে বলো একটা স্বার্থ থাকলে তো যাবা ঠিক আছে কি স্বার্থ বলো তুমি এইভাবে ইন্দুর আর বান্দরের মতো চুল কাইটা বেঈমানের গোলামি করার কারণে তোমার আব্বা আম্মা বুঝি দোয়া বাড়ায় দিছে শিক্ষকেরা নাম্বার বাড়ায় দিছে সুন্দর চেহারা পাইছো তুই তো সামনে দিয়ে দেখো সুন্দরী লাগে পিছনে যে ফেতনি খবর আছে তোমার পেছনটা যে কত অসুন্দর লাগে তোমার তো খবর নাই কোন গাঞ্জা করে জানি তোরে বুদ্ধি দিয়া দিছে হ্যাঁ ওয়েলকাম আল্লাহকে সাক্ষী রেখে বলি রে যুবক দুইটা পায়ে হাত দিলে যদি বুঝতি আমি নাই মানি চাইসা তোর পায়ে হাত দিতাম এই বেঈমানের লাইনে চলার দ্বারা না তোর চেহারা সুন্দর হলো স্বাস্থ্য ভালো হলো যৌবন বাড়লো কেন ওই আকামনা করলি কি স্বার্থটা কি আমারে বল আমি ওই লাইনে যাব যদি একটা স্বার্থ দেখাইতে পারো যে হাফিজ বে একটা স্বার্থ আছে একটা যুবক দাঁড়ায় বল যে হ্যাঁ ওই বেঈমানের লাইনে চুল কাটলে একটা স্বার্থ মাথায় উকুন থাকে না মাথা অল টাইম ঠান্ডা থাকে হিমেল হয়ে যায় চেহারা অত্যন্ত সুন্দর লাগে শিক্ষকরা খুব আদর করে মা বাবা খুব দোয়া করে যৌবন বেড়ে যায় একটা ক সব বয়ে রয়েছে কি পণ্ডিত শেষ পিছে পিছে দি ক হুজুরগ মধ্যে কিছু নাই এরা কিচ্ছু বুঝে না তা তুমি কি বুঝছো বলো আমিও যদি তোমার মতো এইভাবে চুল কাটতাম প্যান্ট শার্ট টাই লাগায় চলতাম কেউ আমারে বাধা দিত না
তোমার মতো যদি আমি চলতাম কেউ আমাকে বাধা দেওয়ার ছিল না আমি অস্ত্র নিয়ে রাস্তায় চলতাম কত সন্ত্রাসীরা আমাকে হায়ার করে নিত তুমি বুঝছো অনেক কিছু টুপি মাথায় দিলে গরম হয় তোমার থেকে কম বুঝি না দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব থাকে না তোমার থেকে কম বুঝি না আহা কেমনে বুঝাই অথচ স্বাস্থ্যবিজ্ঞানীরা এই হুজুরগ কথা না তুঙ্গ লাইনের তুঙ্গ গডফাদার স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে দাড়ি কাটলে যৌবন কমে যায় আমার এই কথা পারলে কাউন্টার দে তোমাদের স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরি দাড়ি কাটলে চোখের জ্যোতি কমে যায় যৌবন কমে যায় আর তুমি বলো দাড়ি রাখলে যৌবনের ভাব কমে যায় আমিও জামা পরিলাম বা জামা শরীর বড় গরম লাগে তুমি একটা যুক্তি দিয়া বসে আছো গোপালগঞ্জ কোর্টে যাও প্রতিদিন সকাল দশটায় কোর্টে গিয়া দেখবা শত শত উকিল ব্যারিস্টারেরা কি এর গরম আর কি এর শীত পেনশনের উপরে আবার কোট লাগায় কোটের উপরে আবার আবা খাওয়া মুজা হইরা এরপরে শু হইরা এরপরে কোটে উঠা লাগে মাস্তানি চলবে না ওই মোটা কোট না পরলে তার কোট তাকে গ্রহণ করবে না এত গরমের মধ্যে তারা এটা পরে কেন এটা আমার ডিউটি বাধ্য আমার করতে হবে ও ভাই তুমি কি ভুইলে গেছো তোমার আল্লাহ তোমার নবী তোমার কোরআন তোমার কাবা তুমি কি ভুলে গেছো তোমার মরণকালে তোমার আপন কেউ যাবে না তিনটা সাদা কাফন হবে তোমার আপন ওই সময় টাই লাগাই দিবে গলায় প্যান্ট দিবে সব সাদা কাফন তিনটা কবরে গেলে প্রশ্ন কিন্তু তোমারও যা আমারও তা বুজুর্গ আলাদা না তুঙ্গ আলাদা না সবার বেলায় তিন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই ছাত্ররা দুনিয়াতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে সরকারি আইনে দণ্ডনীয় অপরাধ ঠিক নেই আমার মাওলার সিস্টেম কেমন প্রশ্নপত্র সব ফাঁস করে দিলেন ফাঁস করেন নাই শুধু নবীদের লাগায় দিলেন উম্মতের প্রশ্ন বলে দিলাম এবার উত্তর শিখায় দাও আলেমরা শিখায় দাও এত কিছুর পরেও যারা প্রশ্নের জবাব দিতে পারবা না তাদের বিচার হবে বড় ভয়ঙ্কর ও যুবক আল্লাহর গোলাম আমার নবীর আদর্শ দেখো দিন যায় রাত যায় তোমারও আমারও তিন বেলা তুমিও খাও আমিও খাই তুমিও ঘুমাও আমিও ঘুমাই তুমিও ঘুরো আমিও ঘুরি তুমিও বিয়া শাদি করবা আমিও করব তুমিও দেশ বিদেশ সফর করো আমরাও করি আমরা টুপির কারণে দাড়ির কারণে জামার কারণে নামাজের কারণে পর্দার কারণে তোমার থেকে এক চুল পিছনে নাই বরং সামনে আসি সম্মানে ইজ্জতে তোমারে কে কি বুঝাইছে বলো বাবা তবে খবরদার তুমি কিন্তু এই কথা বুঝিও না যে হুজুর আপনি কি বলবেন আমরা স্কুলে বইরা খারাপ হয়ে গেছি এখনোটা বাদ দিব না না একবারও না আমার মহব্বতের কত সন্তান স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় আমার মতো জামা পরে একা হুজুর এখন আর স্কুল কলেজে ভরুম না আমি বললাম তোর সাথে আমার কথা নাই বলে তাহলে কি করব হুজুর আমি বললাম স্কুল ছাড়া যাবে না কলেজ ছাড়া যাবে না আমরা তো ধর্মীয় লাইনে মাওলানা মুফতি হয়ে গেলাম আমার দেশে আর আলেম ওলামার পেরেশানি নেই এখন আমার দেশে বেশি বেশি দরকার ভালো ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ প্রফেসর যারা একসময় ইংরেজি লাইনে লেখাপড়া করে ডিসি হবে এসপি হবে আল্লাহর কোরআন পড়বে
আমাদের মহব্বত নিয়ে যখন চেয়ারে বসবে তখন কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি নেওয়া লাগবে না স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে মুহাম্মদের আদর্শ ছাড়িও না মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাইও বলবে এটা কেমনে সম্ভব তোমার ডানে বামে কত যুবক দেখছো নি স্কুলে পড়িয়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এ মিথ্যা কথা বলবি না যুবকেরা বলো নাই তুমি পারো না কেন তোমার ক্লাসের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলেও পড়ে কলেজেও পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও না শুধু নামাজই পড়ে না ওরে দেখলে মনে করবি বাইতুল মুকাররমের খতিব বিশাল পাগড়ি লাগানো দাড়ি লম্বা তুমি কি কওমি মাদ্রাসায় বড় কয় না আমি আলিয়ায় পড়ি না কই বড় কয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিয়ামতের ময়দানে তোমার পাশের ছেলেটারে আল্লাহ দার করায় বলবে এই ছেলেটা স্কুল কলেজে পড়িরা যদি নামাজ পড়তে পারে তুমি কেন পারো না জবাব দাও কি জবাব দিবা ও যুবক একই মেটাল একই ধাতু একই পদার্থের মাধ্যমে আব্বা আম্মার একই পদার্থের মাধ্যমে সন্তান দিলেন আল্লাহ তোমার ঘরে পাঁচজন দুইটা ভাই তিনটা বোন একই মেটাল একই ধাতু একই পদার্থে তৈরি পাঁচটা সন্তান এর মধ্যে তিনটা বোন হলো দুইটা ছেলে হইল কেন এই সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না লবণ ফ্যাক্টরি থেকে তৈল আসে না 100 টাকার ডাইস থেকে 500 টাকা বের হয় না 500 টাকার ডাইস থেকে 1000 টাকার নোট আসে না আম্মা জান এক ডাইস এর মধ্য থেকে পাঁচটা সন্তান দিলেন পাঁচজনের চেহারা আওয়াজ ধরনের আই নিব হারাম তিনটা বোন তিনটা মেয়ে দুইটা ছেলে তোর আব্বায় বানাইছে না পাঁচজনের কণ্ঠ পাঁচ ধরনের পাঁচজনের চেহারা পাঁচ ধরনের পাঁচজনের মেধা পাঁচ রকম এক ভাই দেখলেই মুখস্থ আর এক ভাই সারাদিন পড়লেও মুখস্থ হয় না কি নাই আল্লাহর চিনো কয়দিন বাহাদুরি করবি রে যুবক এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই অধিকাংশ মরণের খবরই দেনিং শুধু যুবক 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 বেশিরভাগ যুবকের মরার খবর ঘুমের মধ্যে যুবক নাই গাড়ি তলে যুবক পানির মধ্যে যুবক মরে রইছে লাশ পইরা রইছে ধান খেতে যুবকের লাশ কয়দিন আর বাজবারে বাবা বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে চিন্তা কইর তোমার মতো যুবক চাকরি করে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজি চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই তুমি কেন পারো না তোমার ভেতরে আমার আল্লাহর মহব্বত নাই কবরের চিন্তা নাই মরণের ভয় নাই ও বান্দা একই চুলায় রান্না হয় ভাত তরকারি রান্না করেন রাধুনি আমার আম্মা জান একই মশলা একই চুলায় রান্না ভাত তরকারি মশলা এক এই পণ্ডিতেরা এক টেবিলে বৈশা আব্বা খায় আম্মা খায় আমি খাই আমার ভাই বোনেরা খায় একই তরকারি একই ভাত একই রাধুনির রান্না
আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা সন্তান প্রতিদিন হই সবল। জবাব দে, এত বুঝো হুজুর কখনো বুদ্ধি নাই, দে জবাব দে কারণটা কি? একই তরকারি, একই মশলা, একই চুলায় রান্না হয়, খাই আমরা আব্বা আম্মা মিলে ভাই বোনেরা, আব্বা আম্মা দিন দিন হয় দুর্বল, আমরা হই সবল, বিষয়টা কি? জবাব দে দেখি তোর পণ্ডিতি কদ্দুর আছে, জবাব দাও, এত বুদ্ধি নিয়ে চলো কি বুদ্ধি আছে, জবাব দাও। আল্লাহকে চিনো না রে গোলাম, ভালো করে বুঝো, মাথাটা নত করে চলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আপনাদেরটা সব আলাদা? কলেজে পড়ার ছাত্রদের আল্লাহ আর একজন, কোরআন আর একটা, কেন তুমি ডিভাইডেড করে চলো? সর্বশেষ আমরা বলবো তুমি আমারে সালাম দিবে না, কথা নাই, কিন্তু আমার মাওলা দয়ার দরজা ডাক দিয়ে কয় বান্দা তুই পাহাড় পরিমাণও যদি গুনা করো আয় একবার আমারে আল্লাহ কইয়া ডাক দে, তওবা কর, তোর জীবনের গুনা আমি আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর, তাকে দেখো মুজমে তুজুকো এক নজর। এই বয়ান ভুল, খালি মোবাইল নিয়ে ব্যস্ত, কফান এমন ভরা পড়ছে, খেয়ালই নেই মোবাইল নিয়ে ব্যস্ত, ওদিকে তাকাই রয়েছে, ধ্যান খেয়াল ওদিক, সারা দিন রাতের ডিউটি, কির লেখাপড়া, কির ঘুম, মোবাইল, কখন বাবার টাকা চুরি করবে এমবি ভরার জন্য, কখন মায়ের টাকা চুরি করবে, এই সোরামির ধান্দায় থায় অল টাইম, ধর মা বাবারটা পায় না, এবার ডাইনভাবে খুঁজে কার পকেট কাটা যায়, এইভাবে ছোটর থেকে বড় সন্ত্রাসী হয়, এই জন্য বাপ মা ও ভিডা খাইবো হাসরের ময়দানে কোরআনের আয়া। হ্যাঁ, তাবলিগ, চর্ম নাই, পিসাবের জিকির, সন্তান রে ঠিক করলি না কেন, কি জবাব দিন? বহু আল্লাহর বান্দারা সঠিক রাস্তায় থাকার পরও সন্তানের কারণে জাহান্নামে যাবে, বহু হাজি সাহেব, বহু পীরের মুরিদ, বহু তাবলি গলা জাহান নামে যাবে, নেক আমল করার পরেও যাবে, সন্তানের কেন ঠিক করল না? এই বয়সে আমি তো তোদের মতো এক যুবক বললেই চলে, এই বয়সে পৃথিবীতে যেদিন আসছি আজ পর্যন্ত কোনদিন আমার মা বাপ আমাকে একটা হাফ প্যান্ট দূরের কথা, ফুল প্যান্ট দূরের কথা, কিচ্ছু পরার নাই, লঙ্গি না হয় পাজামা, কোনদিন কানিভারা যে জামা পরে আমগো হুজুরেরা, অনেকে কানিভারা জামাও আমার বাবা পরায়নি, এই গোল জামা পরছি লম্বা, কই সম্মান তো কমলো না, আল্লাহওয়ালাদের নেক দোয়া, মা বাবার দোয়া, আমি যদি কই প্রতিদিন আমি হেলিকপ্টারে প্রোগ্রাম করব, প্রতিদিন সম্ভব, কিন্তু আমার অফিসে বড় অক্ষর লেখা কপ্টারের প্রোগ্রামের আবেদন করবেন না, এই সেদিন বলা 3.5 লক্ষ টাকা হেলিকপ্টারের ভাড়া হবে অ্যাকাউন্টে পৌঁছে দিছে, এরপরে নিছে কত টাকা ব্যয় করে নেয়, আল্লাহর কোরআনের সম্মান দেখো, হাফিজের সম্মান না কোরআনের সম্মান, তুমি তো কোনো হাফিজ কে, তুমি কোরআনকে গুনতে পারো না, তোমাদের গোপালগঞ্জ এই ফকিরাদের পাশে লক্ষ কোটি টাকার মালিক, কয়েক বছর আগে করোনার আগে নাম কইলে চিনবা, বিশাল বড় শিক্ষা প্রতিষ্ঠান তার আন্ডারে চলে, আমারে দাওয়াত দিয়ে কয় হেলিকপ্টারে নিব, কেন গোপালগঞ্জ যাইতে আমার 1.5-2 ঘন্টা লাগবে, আপনি হেলিকপ্টারে নিবেন কেন,
কয় আমি একটা মাদ্রাসা করছি ওখানে হেফজখানা নুরানি ছাত্রদের দেখাবো কোরআন পড়লে কি হয় এমনকি চান্দা টান্দা উঠেই থাকবেন না পাবলিকেরতে নিজে যদি ফকিরদের দেন হেলে যান পরে খা আমার নিজের টাকা দিয়ে নি পরে আসি এই আসলাম এনে আস্তে আস্তে রাস্তায় কোনানে অজৈব কবে জানি পিচ্ছি পিচ্ছি মাদ্রাসার ভোলাভান্ডির রাস্তায় খার করায় কালেকশন করা মাহফিল করা ফরজ নাকি তো বাচ্চাগুলোকে লেখাপড়া বাদ দিয়া রাস্তায় খাড়াইয়া দুই টাকা দেড় টাকা পঞ্চাশ পয়সা এই চান্দাবাজি এই টাকা উঠানের এটা এটা কে আপনাকে অধিকার দিয়েছে মাহফিল বন্ধ করে দেন ছোট ছোট বাচ্চাদেরকে এরকম রাস্তায় খাড়া করাইয়া কেউ গাড়ির মধ্যে উঠায় কত সমালোচনা এগুলো নিয়ে আল্লাহ আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন বান্দা গুনাহ তো করিয়েই ফেলছো ক্ষমা চাও তোমার গুনাহ করতে লাগছে চল্লিশ বছর আমার ক্ষমা করতে লাগবে এক সেকেন্ড তুমি গুনাহ করতে করতে কয় বছর কাটাইছো চল্লিশ পঞ্চাশ সত্তর বছর এক ফোঁটা চোখের পানি ছাড়ো তওবা করো আমার তোমাকে পবিত্র বানাইতে এক সেকেন্ড লাগবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আমার পরে আর কেউ করবে দোয়া চাই দোয়া করি বহুদূর প্রোগ্রাম প্রতিদিন দেশের পরিস্থিতিও তো দেখতেছেন আল্লাহ পাক সবাইকে রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন বাবা জানেরা আম্মা জানেরা পর্দার আড়ালে নিজেও সোজা হয়ে চলেন সন্তানকেও দিনের উপরে চালান স্কুলে পড়ান কলেজে পড়ান তবে কোরআনওয়ালা ডাক্তার বানাইয়ে কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানান দেখবেন ওই সন্তান গোটা বিশ্বকে বিজয় করে ফেলবে আর এর বরকত মা বাবাও কবরে পাবে দেখছেন এই গুণে এরা সব বুজুর্গ কোনো গুণা টুনা নাই বাস এখন আর দোয়া লাগে না অথচ আমি সব জায়গায় বলি হাজার হাজার বয়ান একদিকে ফালায় দিল কোনো ক্ষতি নাই সব থেকে মূল বরকত হলো দোয়া বরকত কি দোয়া এতক্ষণ বয়ান শুনছেন এর কোনো মূল্য নাই আপনি মানলে মানলেন না মানলে নাই কিন্তু দোয়া হলো আসল একজনের আমিন কবুল হবে সবার আমিন কবুল হয় আসলে কফল থাকলে না সব সম্ভব মাওলায় কবুল না করলে সম্ভব কত টাকাওয়ালা আছে মাসে মাসে মক্কা মদিনা যাইতে পারে যুগ যুগ চলে গেছে একবারও যেতে পারে না কফলে থাকতে হবে তো আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ পাকে মাহফিল কবুল করেন মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله ما في القبول كرنان
ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আপনি দিনদার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সুন্নতের মহব্বত বাড়ায় দেন ইয়া আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নে ওয়ালা বানায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জীবন দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আদব ওয়ালা জিন্দেগি দান করেন বেয়াদবি থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের উপরে যে অত্যাচার ফিলিস্তিনে জালেমদের থেকে হেফাজত করেন আয় আল্লাহ বাতিল জালেমদের মোকাবেলায় মুসলমানের বিজয় দান করেন আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ তাআলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমরা যারা হাত তুলেছি আমাদের মা আমাদের বাবা মুরব্বি যারা কবরে জান্নাত বানায় দেন।